Z5 এ বিনামূল্যে অপরাজিতা অপুর সমস্ত পর্ব দেখুন, এখনই অ্যাপটি ডাউনলোড করুন। তুমি চুপ করবে? তুমি আমাকে চুপ করে দিচ্ছ কেন? আগে এই চিঠিটা আমাকে পড়তে দাও। না, তুমি এসব এসব চিঠি চাপাটি এখন পড়বে না, বলে রাখছি। কেন পড়বো না আমি চিঠিটা? তার মানে তুমি আগে থেকে সব জানো নাকি? হ্যাঁ, কি রে মেজ পোকা, তুই চুপ করে আছিস কেন? বল তুই কি জানিস, বল, বলে ফেল। আমি কি জানবো, আমি কিছু জানি না। জানোই না যখন, তাহলে তোতলাচ্ছ কেন? তার মানে তুমি আগে থেকে জানো যে মেঘা সুইসাইড করতে গিয়েছিল। জানিস মির্জা ভাই, দিদি ভাই না নিজেকে শেষ করে দিতে যাচ্ছিল। কি কি বলছিস কি তোরা? হ্যাঁ মির্জা ভাই, মেঘা মনে খুব বড় আঘাত পেয়েছে। আর এটা না, এটা কারোর সাথে শেয়ার করতে পারছিল না, কাউকে বলতে পারছিল না। ও ভেতর ভেতর গুমড়ে গুমড়ে কাঁদছিল, আর তাই ও আজকে নিজেকে শেষ করতে চেয়েছিল। কি মেঘা কি করতে গেছিল? সুইসাইড? মেঘা সুইস? মেঘা সুইসাইড করতে গিয়েছিল, আর এই চিঠিতে সেই সমস্ত কিছু লেখা আছে। দাঁড়ান, এই চিঠিটা আমি পড়ছি। ছোট বৌদি ভাই, আমি ছোট বৌদি ভাইকেই সব লিখে যাব। ছোট বৌদি ভাই, আমি তখন যে তোমায় কথাগুলো বলতে পারিনি সেগুলো এখন বলছি। আমি যে ভালোবেসে ঠকে গেছি, আমি যে একজন মানুষ রূপী শয়তানকে ভালোবেসেছিলাম, ঠিক যেমন ভাবে আর পাঁচটা মেয়ে ভালোবাসে, নিজের সর্বস্ব সমর্পণ করে ভালোবাসে, আমিও ঠিক সেভাবেই রাহুলকে ভালোবেসেছিলাম, কিন্তু রাহুল আমায় ঠকিয়েছে। আমার ভালোবাসার মুহূর্তগুলোকে ও ক্যামেরা বন্দি করে রেখেছে, আর এখন সেই ছবিগুলোকে কদর্যভাবে বিকৃত করে আমায় ভয় দেখাচ্ছে, আমাকে ব্ল্যাকমেইল করছে, আমার কাছে টাকা চাইছে। আমি রাহুলকে অনেক গয়না দিয়েছি, বাড়ির গয়না চুরি করে ওকে দিয়ে এসেছি, তাও রাহুল আমার কাছে আরো টাকা চাইছে, না দিলে ও আমায় বদনাম করে দেবে বলছে। আমি আর বাঁচতে চাই না গো, আমি চলে যাচ্ছি, আমি নিজেকে শেষ করে ফেলেছি, তোমরা আমায় ক্ষমা করো, ইতি তোমাদের মেঘা। Z5 এ বিনামূল্যে অপরাজিতা অপুর সমস্ত পর্ব দেখুন, এখনই অ্যাপটি ডাউনলোড করুন।